সাকিব ইঞ্জুরির কারণে দলে নেই, তাসকিন খেলবেন না টেস্ট, তাহলে এই দুই শূন্য স্থান কাকে দিয়ে পূরণ করবে বিসিবি? অন্যদিকে জ্বলে উঠেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেই প্রথম ওয়ানডেতে 6 উইকেটে হারিয়েছে তারা। সেই আফগানিস্তানের বিপক্ষে 14 জুন একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, সাকিব আর তাসকিন যদি দলে না থাকে তাহলে তাদের জায়গায় কাকে খেলানো হবে? প্রথমত তাসকিনের জায়গায় খেলতে পারেন তানজিন সাকিব অথবা শরীফুল ইসলাম। অন্যদিকে সাকিবের জায়গার জন্য প্রতিদ্বন্দ্বী হবে 3 জন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি এবং শাহাদাত হোসেন। আগামী 4 জুন ছুটি কাটিয়ে দেশে পা রাখবেন কোচ হাতরিসিংয়ে। তারপর দুদিনের অনুশীলন ক্যাম্প দেখে ঠিক করবেন স্কোয়াড। তো দর্শক, তাসকিন এবং সাকিবের পরিবর্তে আপনারা কাকে একাদশে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।